তোমাদের সাথে শেয়ার করছি একটা করলা পাতা বড়া রেসিপি। করলা পাতা বড়া করার জন্য লাগছে করলা পাতা ধুয়ে ভালো করে রেখেছি, মুসুরির ডাল ভিজিয়েছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে পোস্ত, কালো জিরা, হলুদ, নুন, এখন একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি ভালো করে বেটে নেব। দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে, কিন্তু ডালটা আমি পুরো বাটিনি, অর্ধেক বেটেছি, অর্ধেক বাটা। এবারে এই জিনিসগুলো আমি সব দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে এই করলা পাতা নিব আর এইভাবে ডাল দিয়ে ভাজবো। আরেকটু হয়ে যাক, তারপর তোমাদের নামিয়ে দেখাবো কেমন হয়েছে। খুব সুন্দর লাল লাল করে ভেজেছি, এভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে।